নতুন বাংলাদেশে টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার জাতিসংঘে প্রধান উপদেষ্টা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয় ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্ণ নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির তাগিদ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশের ভেতরে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ অভিযোগ বিএনপি মহাসচিবের গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বললেন জামায়াতের আমির আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি নিখোঁজদের দ্রুত ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের পরিবারের নভেম্বরে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন শেষ পর্যায়ে কাজ নদী শাসনের জন্য নয়শো কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন ব্যাপক দুর্নীতির অভিযোগ হাসপাতালের চারপাশে বিস্তার সোহরার্দি মেডিকেলের যেখানে সেখানে জমে আছে পানি ডাবের ঘোষা পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা এবং পশ্চিমবঙ্গের বাজারে মিলছে বাংলাদেশের ইলিশ দাম প্রতি কেজি পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রথম চালানে ঢুকল পঞ্চান্ন মেট্রিক টন বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল তরুণরা স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র জনতা জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি এছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও গজায় অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানান ডদ ইউনুস নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অভিনন্দন ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা প্রধান উপদেষ্টা বলেন উদার নীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ লাস্টের অভ্যুদয় উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি সারা পৃথিবী অবাক বিশ্বয়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক তন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তলুলরা। আমাদের মায়েরা দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের প্রমাণ করেছে নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত নাগরিকদের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য এমন প্রতিজ্ঞার কথা উঠে আসে ডক্টর ইউনুসের জাতিসংঘ বক্তব্যে বলেন টেকসই সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার আমরা মানুষের মৌলিক অধিকার সমুন্নত সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয় ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি এইসব সংস্কার যেন ট্যাকসই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্মক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে বৈষম্য ও অসমতার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের প্রতিশ্রুতিও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা অধিকার নিশ্চিত করে তাদের নিজ নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ত্যাগসই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত শান্তি নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা বলেন মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা কোনো উচ্চাবিলাস নয় বরং সকলের নিশ্চিত প্রাপ্য এটি প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা এর আগে অসংখ্যবার জাতিসংঘে এসেছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এবার প্রেক্ষাপট ভিন্ন ক্ষমতার পালাবদলে বদলে পাল্টে গেছে দৃশ্যপট প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে ভাষণ দিয়েছেন জাতিসংঘে রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে আছেন রিপোর্টার হাসান সাকি সরাসরি যাচ্ছি তার কাছে সাকি ঐতিহাসিক একটি ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনু যেটি আমি একটু আগেই বলেছিলাম যে এই জাতিসংঘ সদর দপ্তরে উনি কিন্তু অসংখ্যবার এসেছেন কিন্তু এইবারের আশাটি একেবারেই ব্যতিক্রম এবং এই তার ভাষণের সময় বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে এমনকি অনেকেই করতালি দিয়ে তাকে তার ভাষণের বিভিন্ন বক্তব্যকে সমর্থন করেছেন স্বাগত জানিয়েছেন অন্যদিকে যে দর্শক গ্যালারি ছিল সেই দর্শক গ্যালারিতে সাংবাদিকরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এবং রাজনীতিবিদরা ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সুশীল সমাজের কিছু প্রতিনিধিরাও ছিলেন মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি উপস্থিতিতে জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে উনাশীতম অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন বাংলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমি একটু জানতে চাইব আমার সহকর্মী আহমেদ সালিহিন তিনি বাংলাদেশ থেকে এই অধিবেশন কাভার করার জন্য আছেন এসেছেন এবং আমি হাসানুজ্জামান সাকি আছি নিউ ইয়র্কের প্রতিনিধি হিসেবে আমি আমার সহকর্মী আহমেদ সালাহিনের কাছে জানতে চাইব আরও সবিস্তারে সালিহিন আপনি আমাদের বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা বাংলাদেশের একটি বড় সমস্যা এই সমস্যাটি নিয়ে তিনি কিন্তু আজকে তার ভাষণে অ্যাড্রেস করেছেন প্রধান দর্শকদেরকে বলেন ধন্যবাদ আপনাকে আর আমার দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই যে জাতিসংঘ কভার করছে আর আমরা পাঁচ দিন যাবত এর মধ্যে আজকে কিন্তু ঐতিহাসিক ভাষণ দিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু রোহিঙ্গার সাথে কথা বলেছেন যেখানে তিনি বলেছেন যে বারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে যেটি একটি অনেক বড় বিষয় এবং মানবিক কারণে তারা হচ্ছে যে আসলে এই আমাদেরকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে কিন্তু এখানে সমস্যা রয়েছে যে অর্থনৈতিক এবং সামাজিক সহ যে কিছু সাংস্কৃতিক যে মানে সাংঘর্ষিক জায়গাগুলি এবং পরিবেশ নষ্ট হওয়ার বিষয়গুলি কিন্তু তিনি কিন্তু উঠিয়ে এনেছেন এবং বিশ্ববাসীর কাছে সহযোগিতা চেয়েছেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবসার ব্যাপারে প্রত্যাবাসনের ব্যাপারে বিশ্ববাসী যেন উদ্যোগ নেন এবং তারা যেন এগিয়ে আসেন বাংলাদেশের সরকারের পাশে এবং সেই সহযোগিতা কিন্তু তিনি চেয়েছেন এটি কিন্তু আমরা জানতে পেরেছি তবে আপনার কাছে আমাকে যিনি জানতে চাই তিনি কিন্তু বলছিলেন রোহিঙ্গা ইস্যু পাশাপাশি বাংলাদেশের যে বিগত জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে গণঅভ্যুত্থান হয়েছে যার যার মাধ্যমে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি হয়েছেন তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু কথা বলেছেন কোন প্রেক্ষাপটে তিনি এসেছেন এবং কী ধরনের নির্যাতন আসলে হয়েছে আপনি যদি আপনাদের এই দর্শকদের তিনি বলেছেন যে শত শত মানুষ আত্মহতি দিয়েছে বিগত সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশের যে ছাত্র জনতা বিশেষ করে করে তরুণ শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করেছে এই বিষয়টি তিনি করেছেন এবং তিনি বলেছেন যে এই তারুণ্য বাংলাদেশের তারুণ্য তার উপরে এবং তার সরকারের উপরে একটি গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছে এবং সেই গুরু দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ পুনর্গঠনে তিনি সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পুনর্গঠন এবং সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি নতুন ভাবে বিশ্ব দরবারে উপস্থাপন হবে এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও বলছেন যে এই সরকারের সমর্থনে তারা কাজ করছেন এবং আজকের জাতিসংঘের অধিবেশনেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এবং রক্ষা মিশন নিয়ে শান্তিরক্ষী মিশন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব দরবারে কিন্তু কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এবং শান্তিরক্ষী সম্পর্কে কি কথা বললেন ডক্টর ইউনুস হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু শান্তিরক্ষা মিশনে যে কথাটা বলেই কিন্তু বলেছেন যে সেনাবাহিনীর কথা বলেছেন যে সেনাবাহিনী আসলে বাংলাদেশের জনগণের পক্ষে তারা কাজ করছেন এবং এই সরকারকে সমর্থন করছেন এই জন্যই তারা কিন্তু সরকারে এসেছেন এই সরকার পরিচালনা করছেন এবং এই যে বাংলাদেশের যে দুর্নীতি বা অবকাঠামোর যে এক ধরনের দুর্নীতি হয়েছে অর্থনৈতিক দুর্নীতি লুটপাট হয়েছে তিনি কিন্তু বলেছেন এই ভাষণে কিন্তু উল্লেখ করেছেন যে কত টাকা যে কীভাবে পাচার হয়েছে বাংলাদেশ থেকে লুটপাটের মাধ্যমে বিগত সরকারের আমলে সেই বিষয়গুলি যদি সংস্কার করতে হয় তাহলে উচ্চ জনতার পাশে সারা বাংলাদেশের মানুষের সহযোগিতা লাগবে এমনকি সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনী তাদের সহযোগিতা লাগবে আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী গর্বের সাথে সারা বিশ্বের কিন্তু শান্তিরক্ষা মিশনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা একদম উচ্চ পর্যায়ে কিন্তু তারা রয়েছেন কিন্তু আবারও মনে করিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন যেন বাংলা প্রতিষ্ঠা এবং কাজে লাগতে পারে ধন্যবাদ জি আপনি শুনছিলেন যে সেই ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সম্পর্কে আমরা মোটামুটি সব বিস্তারে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার সহকর্মী রয়েছেন আহমেদ সালেহীন এবং আমি হাসানুজ্জামান সাকি আজকে এর এরপরেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও কয়েকটি সৌজন্য সাক্ষাৎ বৈঠক রয়েছে তারপরেই রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে নিউ ছেড়ে যাবেন এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার যে জাতিসংঘের ভাষণ তার ভাষণ পরবর্তী সর্বশেষ আহমেদ সালিহীন আমার সহকর্মী আমি এবং আমি হাসানুজ্জামান সাকি আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী যশোয়ার কাছে ধন্যবাদ আওয়ামী লীগ দেশের ভেতরে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসম হান্নান শাহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের স্মরণ সভায় বক্তব্যে তিনি বলেন স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দ্রুত তাকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসমো হান্নান সার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় স্মরণ সভা বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্মরণসভা পরিণত হয় সমাবেশে শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ সভাস্থল গাজীপুর বিএনপি অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন জামায়াত নেতারা স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শুরুতে দল ও গণতন্ত্রের জন্য প্রয়াত হান্নানসার অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আজকে হওয়া মানে কোথায় পলাইছে কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থায় সৃষ্টি করতে চাচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর এখানে তারা গার্জেন্স ফ্যাক্টরিগুলোতে অসন্ধে সৃষ্টি করতে বলেছে না বিএনপি মহাসচিব বলেন স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি আমরা বারবার বলেছি একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদের পূর্বের অভিজ্ঞতা মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন সেটা যাবে না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে দেশের জন্য হবে গত সতেরো বছরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করে দ্রুতই তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ করার দিক নির্দেশনা বলেন শিল্পাঞ্চল গাজীপুরে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে সবাই এর আগে কাপাসিয়ার ঘাগুটিয়ায় হান্নান কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মেহেদি হাসান সম গাজীপুর আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি করার অধিকার নেই খুলনায় প্রায় পনেরো বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলনে কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ স্পষ্ট করারও আহ্বান জানান জামায়াত প্রধান আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যেই দলীয় সভা সমাবেশ করছে জামায়াত ইসলামী বাংলাদেশ এর অংশ হিসেবে শুক্রবার খুলনায় রুকুন সম্মেলনের আয়োজন করা হয় তাই পনেরো বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন ও দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সুরা সদস্য ও মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান সম্মেলনে খুলনা জেলা ও মহানগর জামায়াত নেতারা অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে গণহত্যা ও রাজনীতির অধিকার নিয়ে কথা বলেন জামায়াতের আমির একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন জন্য রাজনৈতিক অংশীজন সিভিল সোসাইটি আর অন্যান্য স্টেকহোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে এদিকে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধি সমাবেশের আয়োজন করে জামায়াত সেখানে ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত প্রধান দুই অনুষ্ঠানেই দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন আলমামুন রুবেন সময় সংবাদ খুলনা আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো নিখোঁজদের দ্রুত ফিরে পেতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক সংগঠন আয়োজিত আলোচনা সভায় এ দাবি তুলে ধরা হয় শেখ হাসিনা সরকারের শাসনামলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের চোখে মুখে শুধুই আক্ষেপ আর বেদনা স্মৃতিচারণ করতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন ভুক্তভোগী পরিবারের সদস্যরা শাহবাগে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক সংগঠনটি এতে অংশ নেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেয়া প্রতিটি পরিবারের সদস্য তাদের স্বজন প্রিয়জনকে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন একই সঙ্গে দ্রুত জড়িতদের বিচারের দাবি করেন তারা গত বারো বছরে কিন্তু আমাদের এই আমরাই যারা যখন এই শাহবাগে দাঁড়াতে চেয়েছি গত বছর পর্যন্ত আমাদেরকে পুলিশ দাঁড়াতে দেয়নি আমরা আমাদের সন্তানকে আমাদের বাবাকে আমাদের স্বামীকে আমাদের পিতাকে সবাইকে হারিয়েছি আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে একটু অন্তত ওকে বিচারের সহযোগিতার নিয়ে যান সভায় গুমের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় এই বিচার আমরা চাই এই বিচার হতে হবে এখানে তার প্রথম ধাপ কিছুটা এগিয়েছে এটা স্বীকৃতি কমিশন হয়েছে এটা এই ধরনের বিচার না যে কে কাকে রেপ করেছে অনলি দ্য রেপিস্ট উইল বি পানিশড নো এটা সাচ টাইপ অফ ট্রায়াল যেখানে পুরো চেইন উইল বি হেল্ড রেসপন্সিবল তার উপরে কে তার উপরে কে তার উপরে কে তার উপরে কে আয়নাঘর সহ বন্দিশালাগুলো উন্মুক্ত করার দাবিও জানান তারা কোনো বাহিনীর কাছে কখনোই যেন আর কেউ এইভাবে অনিরাপদ না হয়ে ওঠে বিশ্বের কোন শক্তি এবং দেশের কোন বিশেষ স্বার্থে যেন আমরা আমাদের স্বাধীনতাকে আমাদের প্রতিষ্ঠানকে এইভাবে আর ধ্বংস না করি সেটা আমাদের মায়ের ডাক সেই তখন থেকে কাজ করে আসছে এবং মায়ের ডাক কিন্তু করছে সবাইকে ধরে রাখতে রাখতে একটা কারণ যেটাই আমরা করবো সমষ্টিগতভাবে যেন আমরা করতে পারি ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চেয়েছেন মায়ের ডাক সংগঠনের নেতারা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা পদ্ম রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে প্রকল্প পরিচালক জানিয়েছেন আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ পদ্মা সেতু রেল প্রকল্পের বাকি থাকা এ কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে এই অংশের অগ্রগতি এখন সাতানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ আর ভাঙা জংশনের অগ্রগতি ছিয়ানব্বই শতাংশ আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন প্রকল্পটি ঢাকা মাওয়া অংশের অগ্রগতি সাতানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি নিরানব্বই দশমিক ছয় চার শতাংশ আর সার্বিক অগ্রগতি আটানব্বই দশমিক এক ছয় শতাংশ আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব সুবিধা আছে শর্টকাট রাস্তা হয়ে গেলে এখান থেকে খুব সুবিধা হয়েছে প্রকল্প পরিচালক জানান ভাঙ্গা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে থেকে কাজ মধ্যে সম্পন্ন করা হবে আমাদের নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় একশো তিরানব্বই কিলোমিটার মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ত্রিশ সেপ্টেম্বর শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছেন এর আগেই যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ত্রিশ সেপ্টেম্বর অহিংস এ আন্দোলনে যোগ দিতে সবাইকে দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনরতরা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা একই সঙ্গে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত থাকা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শরীফুল ইসলাম শুভ নামের একজনকে আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের ঘোষণা দেন তারা ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা সকালে শহীদ সোহার্দি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভঙ্গুর পরিচ্ছন্নতা ব্যবস্থার নিন্দা জানান তারা প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত আর মৃত্যুর হিসাব চলতি মৌসুমেও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে এ অবস্থায় হাসপাতালে সেবা নিতে গিয়েও যেন স্বস্তি নেই রোগীদের শৌচাগার ওয়ার্ডের পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণেও দেখা মিলছে এডিসের লার্ভা বিস্তারের নানা ক্ষেত্র হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর শহীদ সরোয়ার্দী মেডিকেলে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি দল এটা আমাদের দেশ আমরা না করলে এটা কেউই করবে না আর আমরা যদি এই দেশটাকে হেলাফেলা ফেলা করি তাহলে আমাদের আমাদের এই এইগুলো যে এভাবে ময়লা হয়ে পড়ে থাকবে কোনো দিন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কর্মসূচি দেখি নাই আজকে যখন আমরা বৈষম্য বিরোধী দল থেকে আসছি তখন দেখতেছি তারা তাদের কার্যক্রমটা দেখাইতেছে ওয়াশরুমের ওইদিকে দেখলাম সে সমস্ত নোংরা আসলে একটা রুগীর খুবই মানে ইম্প্যাক্ট পড়তে পারে জমে থাকা পানি যে এডিসের প্রজননের উপযুক্ত ক্ষেত্র সেখানে হাসপাতালের ভেতরের নোংরা পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রোগী ও স্বজনদের মাঝে মাঝে মনে হয় নোংরা কিন্তু ওনারা পরিষ্কার করে তো রেগুলারি পরিষ্কার করে হয়তো মাঝে মাঝে এক দুই একদিন বাদ যায় প্রত্যেকটা ওয়ার্ডের সিটের নিচে একটা বল দেওয়া হয় খোলা যেটার ভিতরে ময়লা রাখা হয় দুর্গন্ধগুলা রোগীর ভিতরে ছড়ে অব্যবস্থাপনার কথা স্বীকার করলেন হাসপাতালের পরিচালকও আমার যে পরিমাণ জনবল থাকার কথা ছিল আমার আছে তার অর্থেই এবং আমাদের দেশের মানুষের অভ্যাসও একটা বড় ব্যাপার তারা নির্ধারিত জায়গায় ময়লা ফেলে না নির্ধারিত জায়গায় পানের পিক ফেলে না টয়লেটটা নিজের থেকেও যে একটু যথাযথভাবে ব্যবহার করা যায় সেখানেও আমাদের একটা গ্যাপ রয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ছাব্বিশ দিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আটান্ন জন আসিক মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা দেখছেন রাত এগারোটার সময় দেশের বাইরের খবর গাজা ও লেবাননে চলমান হামলার মধ্যেই জাতিসংঘে ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেন নেতানিয়াহু এ সময় তুরস্কসহ কিছু দেশের প্রতিনিধি তার বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন বর্জন করেন কেউ কেউ হিটলার বলেও চিৎকার করেন এতে অধিবেশন কক্ষে দেখা দেয় বিশৃঙ্খলা এক পর্যায়ে অধিবেশনের সভাপতি নীরব থাকার আহ্বান জানান সবার প্রতি শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নাহু জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে ভাষণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম ঘোষণা করতেই এভাবে বিক্ষোভে ফেটে পড়েন অনেকে এ সময় নেতানিয়াহুকে অনেকে হিটলার বলেও চিৎকার করেন এরপর তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান অধিবেশনের সভাপতি এরপর নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করেন বিশ্ব নেতারা লেবানন ও গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বানকে উপেক্ষা করে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর মধ্যেই নিজের ঢোল পেটালেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেও তার বক্তব্যে ছিল না লেবাননের যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা তেহরানকে হুমকি দিয়ে বলেন ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল গাজা উপত্যকায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথাও বলেন নেতানিয়াহু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণ করতে বলেন তিনি ভাষণের এক পর্যায়ে মধ্য দুটো মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল চায় ভূমধ্য সাগরের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একটি স্থল সেতু তৈরি করে পাইপলাইন অপটিক স্থাপন করবেন এতে কোটি মানুষ উপকৃত হবে বলেও দাবি করেন তিনি অন্যদিকে ও সিরিয়ার মানচিত্র দেখিয়ে বলেন এ দেশগুলো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিচ্ছে তারা ভূমধ্য সাগর দিয়ে চলা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি করছে এতে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়ছে অনেক তিনি আরো বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায় কিন্তু অনেক হয়েছে আর সহ্য করা হবে না এর আগে ভাষণের জন্য জাতিসংঘের সদর দপ্তরে আসার সময়ও ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী মারজান সময় সময়। সংবাদ হাকডাকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে সতেরোশো রুপিতে খুচরা বাজারে যা উনিশশো থেকে দু হাজার টাকায় পৌঁছাবে শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নিলামে বিক্রি হয় বাংলাদেশের রুপালি ইলিশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারের বিক্রেতাদেরও ভিড় বাড়ে ইলিশ আমদানিকারকরা বলছেন শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে পঞ্চান্ন টন ইলিশ পৌঁছেছে শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে আরও ইলিশ তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা তৈলাক্ত মাছ তো টেস্টি অজন কর্তৃপক্ষ দা মারদিন আগে যখন रेट কম ছিল শরিম সবাই সবে টানছে না একটু দাম কম হলে সবাই নিতে পারবে এবং সবাই জনগণ খেতে পারবে দামটা একটু হাই দিকে আছে কারণ মাছের ল্যান্ডিং বাংলাদেশে খুব কম ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায় এর পরিপ্রেক্ষিতে 3000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আগামী বারো অক্টোবর পর্যন্ত ভারতে আসবে বাংলাদেশের ইলিশ কূটনৈতিক টানাপোড়েন শেষে শেষ মুহূর্তে ভারতের বাজারে এখন বাংলাদেশের এই জিআই পণ্য সকাল থেকে হাওড়ার এই ফিশ মার্কেটে কষাকষির মধ্য দিয়ে এক কেজি ওজনের ইলিশের দাম উঠেছে সর্বোচ্চ সতেরোশো রুপিতে আর সর্বনিম্ন চোদ্দশো রুপি এখন দেখার দিন শেষে এই দাম কততে পৌঁছায় কলকাতার অদূরে হাওড়ার ফিশ মার্কেট থেকে সুব্রত আচার্য সমসংবাদ